আপনার লেখা নতুন বই তারাবির সালাতে কোরআনের বার্তা, এটা ওযু ছাড়া পড়া যাবে কিনা এবং মহিলারা মাসিক অবস্থায় পড়তে পারবে কিনা? মাশাআল্লাহ, এই বইটার কথাই প্রশ্ন আসছে। আমাদের একটা নতুন বই বেরিয়েছে, এই যে রমাদান আসছে, আপনারা জানেন রমাদান মাসে আমরা যে তারাবি পড়ি, তারাবিতে আমরা এত সুন্দর তেলাওয়াত শুনি, কিন্তু আল্লাহ তেলাওয়াতে কি বলেন, কি বার্তা দেন প্রতিদিনের তারাবিতে আমরা যাই না। যদি তেলাওয়াত শোনার পাশাপাশি তেলাওয়াত শুনলেই আমরা সব পেয়ে যাব, তারপর যদি অর্থটা আল্লাহর মর্মগুলো যদি আমরা বুঝতাম, বার্তাগুলো বুঝতাম, তাহলে আরও ভালো হতো। তো আমরা এই বইতে চেষ্টা করেছি প্রতিদিন যে পরিমাণ তেলাওয়াত হবে তারাবিতে, সারা দেশে প্রায় সব মসজিদে তারাবি একই নিয়মে হয় আমাদের দেশে, তো যে অংশ তেলাওয়াত হবে ওই অংশে আল্লাহ তাআলা কি কি আদেশ দিয়েছেন, কি কি নিষেধ আছে, কি কি দৃষ্টান্ত আছে, কি কি ইতিহাস আল্লাহ আলোচনা করেছেন, কি কি দোয়া আছে, কি কি শিক্ষা আছে, সেগুলোকে আমরা চার পাঁচ পৃষ্ঠার মধ্যে সামারি করে দিয়েছি। আপনি প্রতিদিন তারাবিতে যাওয়ার আগে এটা একটু পড়ে নিতে পারেন, আবার তারাবিতে আয়সা যদি পারেন একটু পড়ে নিতে পারেন, ইনশাআল্লাহ মাস শেষে পুরো কোরআন সম্পর্কে একটা সাধারণ ধারণা, কমন একটু ধারণা আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই বইটা সেজন্য আমরা তৈরি করেছি, অনেক মেহনত করা হয়েছে এটার পিছনে আলহামদুলিল্লাহ, প্রতিটা পৃষ্ঠা পৃষ্ঠা মেহনত করেছি আলহামদুলিল্লাহ, যাতে বইটা উপকারে আসে, আল্লাহ এটাকে যেন কবুল করেন, মানুষ যেন উপকারী করেন বলুন আমিন। এখন প্রশ্ন হলো ওযু ছাড়া এক বই পড়া যাবে কিনা, উত্তর হলো হ্যাঁ পড়া যাবে। ওযু ছাড়া পড়া যাবে না সরাসরি কোরআন বা পুরো কোরআন অনুবাদ, কিন্তু বড় কোনো বই, এমনকি বড় কোনো তাফসির গ্রন্থ, সেখানে কোরআনের কথা আছে, ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে, এরকম জিনিস ওযু ছাড়া ধরা যায়। এই জন্য এটা ওযু ছাড়া ধরলে কোনো অসুবিধা হবে না। এমনকি মা বোনরা মাসিক অবস্থায়, যেহেতু এখানে আমরা নির্যাস বলেছি, সার তুলে এনেছি, আয়াত কোট করেছি খুব কম, সেই জন্য এটা মা বোনরা অপবিত্র অবস্থায়ও পড়তে পারেন, অন্যান্য ধর্মীয় বই যেরকম পড়তে পারেন এটাও পড়তে পারবেন। আর সেই সাথে যারা মহিলারা তারাবি পড়তে যান না, বাসায় নিজেরা তেলাওয়াত করেন, আপনি মহিলা মানুষ এক পারা তেলাওয়াত করবেন, যেদিন এক পারা তেলাওয়াত করবেন, যে পারা শুরু করবেন, শুরু করার আগে ওই পারাতে আল্লাহ কী বলছেন একটু দেখে নেন, এখান থেকে যে দশ নম্বর পারা তেলাওয়াত, দশ নম্বর পারা আল্লাহ কী বলেছেন একটু দেখে নিই, এরপরে তেলাওয়াত করেন, আপনি তেলাওয়াত আলাদা তৃপ্তি পাবেন। অথবা তেলাওয়াত শেষে একটু দেখলেন যে এই পারা যে পড়লাম আমি, এর পারাতে আল্লাহর পক্ষ থেকে কী বার্তা পাইলাম, এটা আপনি একটু দেখে নেন, তাহলে তারাবিতে উপকার আসবে, তারাবির বাইরেও আমরা সারা বছর উপকৃত হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের সাথে সংশ্রব আরও বেশি গড়ে তোলার তৌফিক দান করুন, কোরআনের সান্নিধ্যে আমাদের আরও বেশি আসার তৌফিক দান করুন। কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে, কোরআন আমল করতে হবে, তবে কোরআন বোঝার ক্ষেত্রে অবশ্যই আপনার এলাকার ইমাম সাহেব, খতিব সাহেব, কোনো আলেমের তত্ত্বাবধানে থেকে আপনি বোঝার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।